পর্তুগালের কৃষি ও পর্যটন নির্ভর শহর ভিলা নোভাডি মিলপন্তেস। রাজধানী লিসবন থেকে প্রায় 200 কিলোমিটার দক্ষিণের এই শহরে বাস করে 3000-এর বেশি বাংলাদেশি। পর্তুগালের সবচেয়ে বড় আলেন্তেজ অঞ্চলের ভেজা ও ওডিমিরা এলাকায় বিভিন্ন দেশের অন্তত 18,000-এর বেশি অভিবাসী জড়িত কৃষিকাজের সাথে। সেখানে বাংলাদেশি কর্মীর সংখ্যা 5,000-এর বেশি। ওডিমিরা অঞ্চলের বিলানোভা মিলপন্তেসে আমাদের যে বাংলাদেশি অভিবাসী আছে, এখানে দেখা যাচ্ছে যে 60% বেশিরভাগই লোকই আমাদের কৃষিকাজের সাথে জড়িত। আর সেখানেই বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছে বাংলাদেশিরা। তাদের প্রতিষ্ঠিত সেসব কোম্পানিতে কাজ করার সুযোগ পাচ্ছে অনেকে। ঘন্টা হিসেবে রয়েছে ভালো মজুরি, ওভারটাইম সহ বাড়তি নানা সুযোগ সুবিধা। এটা হচ্ছে একটা রাইসবেরি ফিল্ড, এখানে আপনার 400-500 ওয়ার্কার কাজ করে, এর মধ্যে প্রায় 200-300 বাংলাদেশি শ্রমিক রয়েছে। এই এই পিকিং এর কাজ আরো 3-4 মাস চলবে এবং যারা এখানে কাজ করতেছে প্রত্যেকটা শ্রমিকের বেতন সর্বনিম্ন 4.5 ইউরো থেকে 5.5-6 ইউরো পর্যন্ত রয়েছে। এছাড়াও কাজের ক্ষেত্রে বাংলাদেশিদের রয়েছে বেশ সুনাম। নিয়মিত কাজে যাওয়া, মনোযোগী ও দক্ষ শ্রমিক হিসেবে নাম কুড়িয়েছেন বাংলাদেশিরা। বাংলাদেশিদের কাজে সন্তোষ প্রকাশ করেছে কৃষি খামারের পর্তুগিজ সুপারভাইজার সহ সংশ্লিষ্ট সবাই। উইথ ওয়ার্কার্স দ্য বাঙ্গালি ওয়ার্ক মুইন্ট হার্ড মুইন্ট ফাস্ট ডোন্ট টক মুইন্ট অনলি পিক 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 রানিং অল টাইম ইউ সি দিস ইজ অনলি বাঙ্গালি। পর্তুগালের দক্ষিণাঞ্চলে কৃষি নির্ভর এমন অসংখ্য খামারে বাংলাদেশি অভিবাসী কর্মীদের কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়া যে কেউ এই কাজ শুরু করতে পারে। বিশেষ করে পর্তুগালে যারা বৈধতা অর্জনের আশায় আসে, তাদের জন্য এই খাতে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে।